মাধ্যমিক পরীক্ষা আর মাত্র একটা দিন, প্রস্তুতি একেবারে শেষ এবং মাধ্যমিক পরীক্ষায় বিশেষ কন্ট্রোল রুম খোলা হচ্ছে। আপনারা জানেন যে এর আগেও আমরা দেখেছি মাধ্যমিকের প্রশ্নপত্র নিয়ে, পর্ষদের ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। সেই মাধ্যমিক পরীক্ষার দিনগুলিতে কন্ট্রোল রুম খোলার ঘোষণা, নবান্নে খোলা হবে কন্ট্রোল রুম, সব জেলাতেই আলাদা আলাদা কন্ট্রোল রুম খোলার নির্দেশ, যার প্রধান থাকবে একেবারে নবান্নর কন্ট্রোল রুম, তবে জেলাতেও কন্ট্রোল রুম খোলা হবে। মাধ্যমিক পরীক্ষার্থীদের সুবিধার্থে, তাদের নিরাপত্তা, তাদের স্বাচ্ছন্দ্য পরীক্ষা নির্বিঘ্নে কাটানোর জন্যই এই কন্ট্রোল রুমের ব্যবস্থা। এর আগেও আপনারা দেখেছেন যে অনেক সময় কিন্তু প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে সরগরম হয়েছে শিক্ষাক্ষেত্র। এবারের আবারও একদিন পরেই মাধ্যমিক পরীক্ষা, প্রস্তুতি একেবারেই শেষ। এবার কন্ট্রোল রুমের কী কার্যকারিতা জানাবে, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সঞ্জু সুর। সঞ্জু, এই কন্ট্রোল রুম থেকে পরীক্ষার্থীরা কী উপকার পাবেন? কেন কন্ট্রোল রুম, তার কার্যকারিতা কী? দেখো, মূলত কন্ট্রোল রুম করা হয়েছে যে পরীক্ষার্থীদের যদি কখনো কোনো অসুবিধা হয়ে থাকে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার বিষয়ে, বা পরীক্ষা কেন্দ্রে গিয়ে যদি কোনো রকম কোনো সমস্যা পড়তে হয়, তাহলে সেক্ষেত্রে তারা সরাসরি এই কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ করবে। শুধু পরীক্ষার্থী না, এক্ষেত্রে পরীক্ষার্থীদের অভিভাবক যারা আছে তারাও প্রয়োজনে অপ্রয়োজনে এই কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ করতে পারে। এবং এই কন্ট্রোল রুম শুধুমাত্র নবান্নে নয়, প্রত্যেকটি জেলাতেও আলাদা করে কন্ট্রোল রুম খোলার নির্দেশ দেওয়া হয়েছে নবান্নের পক্ষ থেকে, যাতে জেলা স্তরে যদি কোনো রকম সমস্যা পড়ে তাহলে তারা কিন্তু সঙ্গে সঙ্গে এই কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ করতে পারে। এমনিতে মাধ্যমিক শিক্ষা পর্ষদ তারা তাদের আলাদা কন্ট্রোল রুম করেছে, কিন্তু শুধুমাত্র সেটাই যথেষ্ট নয় বলে নবান্ন মনে করছে। এবং সেই কারণে মাধ্যমিক জেলা বা মাধ্যমিক শিক্ষা পর্ষদের যে কন্ট্রোল রুম, সেই কন্ট্রোল রুম হয়তো বিধি থাকতে পারে, যে কারণে নবান্নে একটি কন্ট্রোল রুম খোলা হলো কেন্দ্রীয় হবে, এবং তার সঙ্গে সঙ্গে জেলা স্তরেও প্রত্যেকটি জেলার জেলা শিক্ষককে আলাদা করে নির্দেশ দেওয়া হয়েছে, যাতে জেলা স্তরেও এই ধরনের কন্ট্রোল রুম করা থাকে। আমি আরও একবার বলছি যে পরীক্ষার্থীরা তারা নিজেরা যদি কোনো রকম সমস্যা পড়েন, বা পরীক্ষার্থীর অভিভাবকরা তারা যদি মনে করেন, তাহলে এই কন্ট্রোল রুমে যোগাযোগ করতে পারেন। পরীক্ষাকে কেন্দ্র করে কোনো রকম কোনো সমস্যা যদি তাদের করতে হয়, অনেক ক্ষেত্রে হয় গাড়ি পাওয়া যাচ্ছে না, রাস্তা হয়তো ব্লক হয়ে গেছে, বা আর কোনো রকম কোনো এজিটেশন হচ্ছে, এই ধরনের বিভিন্ন ঘটনা ঘটতে পারে যার ফলে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে বা পরীক্ষা থেকে কেন্দ্র থেকে বাড়ি ফেরার ক্ষেত্রে সমস্যা হতে পারে। এই ধরনের কথা মাথায় রেখে, যেহেতু পরীক্ষার্থীদের কাছে এটা সবচেয়ে বড় পরীক্ষা, যারা ছাত্রছাত্রী তাদের জীবনের অন্যতম বড় পরীক্ষা এই মাধ্যমিক পরীক্ষা, এবং সেক্ষেত্রে যাতে কোনো রকম কোনো অপ্রীতিকর পরিস্থিতি সম্মুখীন তাদের না হতে হয়, সেই কারণে এই কন্ট্রোল রুম খোলা হয়েছে নবান্ন এবং জেলা স্তরে। ধন্যবাদ সঞ্জয়।